Mr. Speaker, jati aaj shuka hoto. 29 tarikh rajdhani shohore Bailey Road e je attala bhabon ti chilo sei bhabone ognikande ekon porjonto 46 jon nihoto hoyeche 22 jon guru ahoto hoyeche প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ভবনটি প্রথম দ্বিতীয় তলা আগুন লাগার পর তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনটি তৃতীয় তলা একটি পোশাক দোকান ছাড়া সব তলায় রেস্তোরাঁ ছিল। অনেক গ্যাস সিলিন্ডার ছিল যেগুলি প্রত্যেক ফ্লোরের সিঁড়িতে রাখা ছিল। সিলিন্ডার বিস্ফোরণের কারণে বেশিরভাগ মানুষ ধোঁয়ায় কষ্ট করে মারা গেছেন। স্পিকার, যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটি রেস্টুরেন্টের কোনো অনুমতি ছিল না। অথচ এই ভবনে 8টা রেস্টুরেন্ট ছিল। রাজুকের নগর পরিকল্পনাবিদ এবং ডেপের প্রকল্প পরিচালক জানিয়েছেন ভবনটির একতলা থেকে সাততলা পর্যন্ত বাণিজ্যিক অনুমোদন দেওয়া ছিল, তবে তা শুধু অফিস কক্ষ হিসাবে ব্যবহারের জন্য, রেস্তোরাঁ শোরুম বা অন্য কিছু অনুমোদন ছিল না। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন ভবনটিতে কোনো ধরনের অগ্নি নিরাপত্তার ব্যবস্থাই ছিল না, কোনো নিরাপত্তা সিঁড়িও ছিল না। মানে স্পিকার, 2010 সালের 3 জুন নিমতলিতে একই ঘটনায় 124 জন মারা যায়। 19 সালের 20 ফেব্রুয়ারি চক বাজারে একই ঘটনায় 71 জন মারা যায়। 1919 সালের 28 মার্চ বনানী তেফার টাওয়ারে আগুনে 20 জন প্রাণ হারায়। স্পিকার, বেইলি রোডের যে ভবনটিতে আগুন লাগে তার যে এই আর্কিটেকচার যিনি ছিলেন তার নাম হলো মোস্তফা খালিদ পলাশ। তিনি বলেছেন যে বেইলি রোডে ভবনটি যে আগুন লেগেছে সেটা আমি ডিজাইন করেছিলাম, তো ভবনটি নির্দিষ্টভাবে ব্যবহারের জন্য ছিল, সেটা যে কমার্শিয়াল সেখানে অফিস থাকবে এবং সেখানে যখন হোটেল করা হয় তখন এই আর্কিটেকচার যিনি তিনি ডেভেলপারকে এবং জমির মালিককে বারবার চিঠি দেন যে এখানে যেটা ডিজাইন করা হয়েছে যেভাবে সেই ডিজাইনকৃত বিল্ডিং এ রেস্তোরাঁ দেওয়ার সুযোগ নাই, কারণ রেস্তোরাঁ দেওয়ার পর প্রত্যেক ফ্লোরে যে চুলা রাখা হয় সেই কারণে এটা বিয়ার করার মতো এটা পরিবেশ নাই, কিন্তু তারা সেই কথা শুনেন নাই। এমনকি এই বিল্ডিং এর মালিক রাজুক থেকে অকুপেন্সি যে নেওয়া লাগে এই বিল্ডিং এ দখলে যাওয়ার আগে সেটা তারা নেন নাই। মানে স্পিকার, আমার প্রশ্ন হলো দেশের জনগণ ট্যাক্স দেয় সরকারের পরিচালনার জন্য, সরকারের দায়িত্ব হলো দেশের নাগরিকের নিরাপত্তা প্রদান। সরকারের 6টি সংস্থা এই ভবনের তৈরি করার জন্য ক্লিয়ারেন্স লাগে, ক্লিয়ার দেওয়ার পর এই ভবনের কোন সুপারভিশন নাই। আমার প্রশ্ন হলো মানুষ স্পিকার, এই যে রাজুকের প্রত্যেকটা এলাকায় অফিসার থাকে, সে অফিসার কোথায়? এক একটা বিল্ডিং করে এক পারপাস অন্য পারপাসে যায়। এই যে মানুষগুলি মারা গেল এদের জবাব দিবে কে? এর দায় দায়িত্ব মানুষ স্পিকার তো সরকারের, সরকারের সংস্থার, সরকারের অফিসের। প্রত্যেকের সময় এক একটা ঘটনা হয় আর সরকারের পক্ষ থেকে বলা হয় ইনকোয়ারি করা হবে, ইনকোয়ারি টিম করা হলো, তারপর কোন ফলো আপ নেই। মানুষ স্পিকার, মানুষ স্পিকার, এইভাবে তো দেশ চলতে পারে না। সরকারের তো জবাবদিহি করা দরকার, সরকারের অ্যাকশন নেওয়া দরকার দায় দায়িত্ব নিয়ে। মানুষ স্পিকার, কি অবস্থা আপনি যান ধানমন্ডি 7 মসজিদ জুড়ে একটা বিল্ডিং এ 15টা রেস্টুরেন্ট, অথচ রেস্টুরেন্টে কোনো পারমিশন নাই। মানুষ স্পিকার, ধানমন্ডি 7 মসজিদ রোডে প্রত্যেকটা রাস্তার পাশে কয়েকশো দোকান, সেই বিল্ডিং এ রেস্টুরেন্ট, একটা পারমিশন নাই। কিলগর তার তো জান সেইখানে অনেক বিল্ডিং, মাল্টি স্টোর বিল্ডিং, সেইখানে একই অবস্থা এবং আরো এরকম ঘটনা ঘটবে। মানে স্পিকার, যদি সরকার এই বিষয়ে সচেতন না হয়, তা আমি সরকারকে দাবি করবো যে আপনার দায়ী দায়িত্ব নিয়ে এইগুলির জন্য কারা কারা দায়ী, রাজুক হোক, ফায়ার ব্রিগেড হোক, পরিবেশ হোক, যেই হোক, তাদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিয়ে এই মানুষগুলো মারা গেছে যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না হয় তার ব্যবস্থা করেন। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য।